দীঘার ভগবান ভুয়া নামে এক মৎস্যজীবী জালে উঠলো একসঙ্গে প্রায় 59 মন গুড়জালি মাছ, যা দেখে খানিকটা হলেও অবাক মৎস্যজীবীরা। লকডাউনের পরিস্থিতি যখন খারাপ, মৎস্যজীবীদের আর্থিক অবস্থা খারাপ, তখন একসঙ্গে এত মাছ পেয়ে কার্যত খুশি তারা। তাদের কথায় 15 জন মৎস্যজীবী কাজ করেন ওই মাছ ব্যবসায়ী ভগবান ভুয়ার কাছে। তারা প্রত্যেকে 5 থেকে 6 হাজার টাকা করে ভাগ পাবেন। মেঘলা আবহাওয়ার জন্য এই মাছ পাওয়া গেছে বলে মনে করছেন মৎস্যজীবীরা। তাদের কথায় এই মাছ এখানে বিক্রি হয় না, বাইরে হয়। কিলো প্রতি এই মাছের দাম 600 থেকে 700 টাকা। একসঙ্গে এত মাছ পাওয়ায় স্বভাবতই খুশি মৎস্যজীবীরা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, স্টিং নিউজ। এই মাছটার ওজন কতখানি হবে? এটা শুধু দাম কত? এটার দাম হচ্ছে 450 টাকা করে কিলো। বেড়াচ্ছে।